বিদ্যাচলের জঙ্গলে একটা বড় বাঘিনী নিজের দুটি বাচ্চার সাথে থাকত। একদিন ওদের স্বাধীনতায় গ্রহণ লেগে গেল। কিছু শিকারি জঙ্গলে এলো আর ওরা বাঘিনীর বাচ্চাদের নিজেদের ফাঁদে ফেলার চেষ্টা করল। বাঘিনী নিজের বাচ্চাদের বাঁচানোর জন্য প্রাণের ঝুঁকি দিল, কিন্তু সাফল্য পেল না। বাঘিনী নিজের প্রাণ হারালো আর ওর একটা বাচ্চাকে শিকারি ধরে নিয়ে চলে গেল। অন্য বাচ্চাটা ওখান থেকে পালিয়ে গেল আর জঙ্গলে লুকিয়ে গেছিল, তার কারণে বেঁচে গেল। শিকারিরা চলে গেল আর দ্বিতীয় বাচ্চা জঙ্গল থেকে বেরিয়ে সোজা নিজের মার কাছে পৌঁছালো। মা বেচারি ব্যথায় পড়েছিল, সে মরে গেছিল। মা, শিকারিরা চলে গেছে কিন্তু আমার দাদাকেও নিয়ে চলে গেছে। মা, তুমি তাড়াতাড়ি ওঠো আর দাদাকে নিয়ে এসো। মা, আমি আমার দাদাকে চাই। মা, মা, তুমি কেন কিছু বলছো না? চোখ খোলো মা। মা, তোমার তো রক্ত বেরোচ্ছে। মা, ওই বদমাশরা তো তোমাকে আঘাত করে দিয়ে চলে গেছে। মা, আমি বড় হয়ে তাদেরকে মেরে ফেলবো। হে ভগবান, আমার মাকে ঠিক করে দাও। একটা হরিণ পাশেই দাঁড়িয়েছিল, আরও এসে গেল। তার বাঘিনীর বাচ্চার উপরে অনেক দয়া হচ্ছিল। ও জানত যে বাঘিনী এখন আর কোনোদিন কথা বলবে না, ও মরে গেছিল। বাঘিনীর বাচ্চাটা তাও আশা নিয়ে বসেছিল। হিরণি বলল, এই বাচ্চা আমার কাছে এসো, তোমার অনেক খিদে পেয়ে থাকবে। বাঘিনীর বাচ্চাটা বলল, দেখুন না মা, কথা বলছেন না, চোখও খুলছেন না, আপনি একটু কথা বলুন না, আপনি আমার মাকে ঠিক করে দিন না। হিরণি বলল, এখনি বাদর মামা চলে আসবে, ও তাকে ঠিক করে দেবে। তোমার খিদে পেয়েছে, এসো দুধ খেয়ে নাও। হিরণি ওই বাঘিনীর বাচ্চাটাকে নিজের সাথে নিয়ে নিল আর রাস্তায় ভাল্লুককে পেল। হিরণি বলল, ভাল্লুকদা, এই বাঘিনীর বাচ্চাটা অসহায় হয়ে গেছিল, ও ছোট, আমি একে নিজের বাচ্চার মতন বড় করব। আজ থেকে পুরো জঙ্গল একে বাঘিরা নামে চিনবে। বাঘিরা হিরণি মায়ের দুধ খেতে লাগল। সব জানোয়াররা আশ্চর্যভাবে দেখছিল, একটা মা হারা বাচ্চা হিরণিকে নিজের মা বানিয়ে নিল। হিরণির নিজের দুটো বাচ্চাও বাঘিরার সাথে মিলেমিশে গেল। ওদের দেখে এমন মনে হলো যেন একই মায়ের তিনটি সন্তান। একটা শেয়াল ওদের যখন দেখল, ও থাকতে পারল না, ও হিরণির কাছে চলে এলো আর বলল, আমি একটা কথা বলছি, মন দিয়ে শোনো, এটা কিন্তু বাঘের বাচ্চা, একে পুষে কিন্তু তুমি অনেক বড় ভুল করছো, আগে গিয়ে কিন্তু প্রাণের ক্ষতি করতে পারে। হিরণি বলল, আমি একে নিজের ছেলে মেনেই নিয়েছি, এখন যাই হোক না কেন, আমি একে ওর মা হয়ে বড় করব। শেয়াল ওখান থেকে চুপচাপ চলে গেল। হরিণ নিজের বাচ্চাদের সাথেই বাঘিরাকে পুষতে থাকে। বাঘিরা সবার রক্ষাও করতে থাকে আর আস্তে আস্তে ও অনেক বড় হয়ে যায়। একদিন হিরণির জঙ্গলে দূরে যাওয়ার ছিল, ও বাঘিরাকে ডাকল আর বলল, বাঘিরা দেখো, আমি জঙ্গলে কিছুক্ষণের জন্য যাচ্ছি, তুমি নিজের ভাইদের ভালোভাবে খেয়াল রাখবে। বাঘিরা বলল, ঠিক আছে মা, আমি এদের খুব ভালো করে খেয়াল রাখবো। হিরণি চলে গেল আর বাঘিরার সাথে ওর দুই বাচ্চা খেলতে থাকল। একটা বাচ্চা ছোট অনেক দুষ্ট ছিল, ও হঠাৎ করে লাফাতে লাফাতে অনেক দূরে বেরিয়ে গেল। বাঘিরা নদীর কাছে কিছু মাছ ধরল আর খেতে থাকল। ও নদীর বাইরে এলো আর হিরণির বড় ছেলেকে একলা দেখে আশ্চর্য হয়ে গেল। বাঘিরা বলল, আরে মনু, ছোট কোথায় গেল? তুমি একলা আছো আর আমাকে বলনি তো এই কথাটা। মনু বলল, বাঘিরা দাদা, ছোটু খুব বদমাশি করে, এক্ষুনি এখানে ছিল, কে জানে কোথায় গেল, সে যাওয়ার সময় আমাকে বলেও নি, চলো ওকে গিয়ে খুঁজি। বাঘিরা আর মনু মিলে ছোটুকে খুঁজতে বেরিয়ে পড়ল, কিন্তু ওকে কোথাও খুঁজে পেল না। এরই মধ্যে হিরণি ওখানে এসে গেল। ও এদের দুজনকে একসাথে দেখে ছোটুর ব্যাপারে প্রশ্ন করল, এই দুই বেচারও ছোটুকে খুঁজছিল। হিরণি বলল, আরে তোদের দুজনের সাথে ছোট ছিল, কোথায় চলে গেল? বাঘিরা বলল, মা, আমরা একসঙ্গেই ছিলাম, হঠাৎ করে সে কোথাও উধাও হয়ে গেল, আমরা দুজনে তাকেই খুঁজছি। হিরণি বলল, বাঘিরা, আমি ওকে তোমার ভরসায় ছেড়েছিলাম আর তুমি ওর খেয়াল রাখতে পারলে না, এইটা তোমার সব থেকে বড় ভুল হলো। এরই মধ্যে ওখানে শেয়াল এসে গেল, ওই হিরণিকে মাথায় বদ বুদ্ধি দেওয়া আরম্ভ করলো। ও হিরণির মাথায় ভুল শঙ্কা ঢুকিয়ে দিল। হিরণি মন দিয়ে বাঘিরার মুখ দেখলো, মাছ খাওয়ার কারণে মুখে রক্ত লেগেছিল।
শেয়াল বলল, দেখে না হরিণ বোন, এই বাঘিরার মুখে রক্ত লেগে আছে। আমার পূর্ণ বিশ্বাস যে এ ছোটুকে খেয়ে ফেলেছে। তুমি এতদিন একটা সাপকে দুধ খাইয়েছো, আর আজকে সেই সাপ তোমাকে কামড় দিয়েছে। হিরনি শেয়ালের কথায় বিশ্বাস করে নিল, আর বাঘিরার উপরে সন্দেহ বিশ্বাসে পরিণত হয়ে গেল। ও রাগের মাথায় ওকে মারতে আরম্ভ করল। তুই আমার ছোটুকে মেরেছিস, তুই এক নম্বরের বেইমান বেরোলি, জিথালায় খেলি ওতেই ফুটো করলি, আমি তোকে মেরে ফেলবো, বাঘিরা বলল। মা, আমি নিজের ছোট ভাইকে মারিনি, আমি নিজের দুই ভাইকে খুব ভালোবাসি, হিরনি বলল। নিজের নোংরা মুখ দিয়ে আমাকে মা বলে ডাকিস না, তুই আমার জন্য মরে গেছিস, আমি তোর মুখও দেখতে চাই না, মনু বলল। মা, বাঘিরা দাদা ছোটুকে মারেনি। বাঘিরা অনেক কষ্ট পেল, আর ওখান থেকে চুপচাপ চলে গেল। সন্ধে হয়ে গেল, আর ছোটু ঘুরতে ঘুরতে নিজের মার কাছে ফেরত এলো। ওকে দেখে হিরনি অনেক খুশি হলো, কিন্তু নিজের কর্মের উপরে অনেক লজ্জিত হলো। আমি নিজের বাচ্চার উপরে মিথ্যে অপবাদ দিয়ে ওকে এখান থেকে যাওয়ার জন্য বাধ্য করে দিলাম। ও নির্দোষ ছিল, কিন্তু আমি কি করলাম? ওর উপর বিশ্বাস করলাম না। আমি আমার জীবনের অনেক বড় ভুল করলাম। এখন আমি ওকে খুঁজে আনব, ওর কাছে ক্ষমা চাইব, আর নিজের ভুলের প্রায়শ্চিত্ত করব। হিরনি নিজের দুটো বাচ্চাকে নিয়ে বাঘিরার খোঁজ করতে গেল। ও আর তার দুই বাচ্চা বাঘিরাকে ডেকেই যাচ্ছিল, কিন্তু ওকে ওরা কোথাও পেল না। তিনজনে মন খারাপ করে ফিরে এলো। আমার ছেলে বাঘিরা কে জানে কোথায় চলে গেল, কে জানে ও কিছু খেয়েছে ও কি না, মনু বলল। মা, আমাদের বাঘিরা দাদা খুব ভালো, তুমি অযথা ওনাকে খুব কষ্ট দিলে। এরই মধ্যে একটা শব্দ হলো, বাঘিরার ছায়া দেখতে পাওয়া গেল। দুই বাচ্চা ওর কাছে চলে গেল, ওরা ওদের মাকেও ডেকে নিল। হিরনি বলল, বাঘিরা, আমার বাচ্চা, আমাকে ক্ষমা করে দাও, আমি তোর উপরে বিশ্বাস না করে অনেক বড় ভুল করে ফেলেছি, তুই কিছু খাসনি বোধহয়, আগে আমি তোকে খাবার দেব। হ্যাঁ, মুখটা কত শুকিয়ে গেছে, আমাকে ক্ষমা করে দে বাবা, বাঘিরা বলল। মা, আপনি বড়, আপনি ক্ষমা চাইবেন না, আপনার উপরে আমার কোনো রকমের রাগ নেই, আমাদের ছোটু ফিরে এসেছে, তার জন্য আমি খুব খুশি আছি, ছোটু আর কখনো কিন্তু এমন করবে না, আমাদের জিজ্ঞেস না করে কোথাও যাবে না। বাঘিরা আর দুই বাচ্চা হিরনিকে জড়িয়ে ধরল, আর ওদের চোখ দিয়ে আনন্দের জল ঝরছিল। গর্ভবতী হিরনি। একটা ঘন জঙ্গলে অনেকগুলো জানোয়ারের মাঝে একটা হিরনি থাকত। ও গর্ভবতী ছিল, আর ওর একটা বড় বাচ্চাও ছিল। একদিন ও দূরে ঘাস চড়তে চলে গেল। হিরনি দৌড়ে জঙ্গলে চলে গেল। কিছুটা দূর গিয়ে ও একটা সুন্দর সুস্বাদু ঘাসওয়ালা জায়গা পেল। ও অনেক খুশি হয়ে খেতে থাকে। মাঝে মধ্যে চারিদিকে দেখে নিত, ওর গর্ভে থাকা বাচ্চাও এদিক ওদিক দুলছিল, যেন ও কিছু বলতে চাইছিল। হিরনি নিজের পেটের বাচ্চার সাথে কথা বলতে আরম্ভ করল। আমার সোনা বাচ্চা, আমি জানি তোমার খিদে পেয়েছে, তাই তুমি লাফাচ্ছ। আরে থামো থামো, থেমে যাও, আমি তোমাকে খাবার খাওয়াবো, তাই তুমি ছটফট করছো। আহা, ধৈর্য ধরো, আমি তোমাকে মিষ্টি কুলও খাওয়াবো, আর অনেক রকমের ফলের স্বাদও দেব। হিরনি ঘাসের সাথে সাথে সুস্বাদু কুলও খেল, আর সুস্বাদু ফলও খেল। ওর খুব আনন্দ হচ্ছিল, তার সাথে সাথে ও ওর বড় বাচ্চাটারও কথা মনে করছিল। জঙ্গলে বড় বিপদের কারণে ও তাকে নিজের সাথে এনেছিল না। কিছুক্ষণ পরে হিরনির পেট ভরে গেল, ও ওইখান থেকে ফেরার কথা ভাবল। এরই মধ্যে ওর সামনে একটা সাংঘাতিক শিকারি এসে গেল। শিকারির হাতে ধনুষ বাণ দেখে হিরনি অনেক ভয় পেয়ে গেল। হিরনি বলল, এই শিকারি, থেমে যাও, আগে আমার কথা তো শোনো, তারপরে তোমার যা ঠিক মনে হবে সেটাই করো। শোনো, আমি গর্ভবতী, একটা বাচ্চা আমার পেটে আছে, আর অন্য বাচ্চাটা দূরে জঙ্গলে আমার অপেক্ষা করছে। আমার বাচ্চাদের উপর দয়া করো, তোমারও বাচ্চা হবে, তুমি ওদের অনেক ভালোবেসে থাকবে, যতটা আমি আমার বাচ্চাদের করি। আমাকে মারলে আমার অজন্মানো বাচ্চাটাও মারা যাবে, আর আরেকটা বাচ্চার মাথার থেকে ওর মার ছায়াও চলে যাবে। হিরনির কথা শুনে শিকারির মন পাল্টে গেল, আর ও ধনুকে লাগানো তীরটা সরিয়ে নিল। শিকারি বলল, হে হরিণ, তোমার কথা শুনে আমার মন মায়ায় ভরে গেছে, আমি এখন তোমাকে মারব না, আমার মন পাল্টানোর আগে তুমি এইখান থেকে চলে যাও,
হিরনি বলল, শিকারি তুমি আমাকে প্রাণ ভিক্ষে দিলে, তার জন্য আমি তোমার কাছে ঋণী থাকব। হিরনি ওখান থেকে এগিয়ে গেল। এরই মধ্যে একটা অন্য শিকারি ওর রাস্তা আটকে দিল। হিরনি বলল, এই শিকারি আমার উপর দয়া করো, আমার বাচ্চার উপরে দয়া করে আমাকে যেতে দাও। হিরনি ওর থেকে নিজের প্রাণ বাঁচানোর জন্য ওর কাছে অনেক মিনতি করলো, কিন্তু ওই শিকারির পাষাণ মন একটুও পাল্টালো না। শিকারি বলল, আমার তোমার কথা শুনে কি যায় আসে? তুমি আমার সামনে শিকার রূপে এসেছো, আর আমি তোমার শিকার করে এখান থেকে নিয়ে যাব। ঘোড়া যদি ঘাসের সঙ্গে বন্ধুত্ব করে নেবে তাহলে খাবেটা কি? তোমাকে মেরে আমার পরিবারের পেট ভরবে, তাই তোমাকে মরতেই হবে। হিরনি বলল, ঠিক আছে, তুমি যদি আমাকে মারতেই চাও আমি তার জন্য তৈরি, কিন্তু আমার উপর দয়া করে কিছুক্ষণের জন্য আমাকে বাড়ি যেতে দাও, আমার পরিবারের সাথে দেখা করে চলে আসব, তারপর তুমি আমাকে মেরে খেয়ে নিও। শিকারি হিরনির কথা মানল না আর নিশানায় তাক করে নিল। হিরনি নিজের প্রাণ বাঁচানোর জন্য পালালো। হিরনির গায়ে তীর লেগে গেল, কিন্তু ও থামলো না, পালাতেই থাকলো। শয়তান শিকারি ওর পিছনে দৌড়াতে থাকলো। হিরনি গর্ভবতী হওয়ার কারণে বেশি জোরে দৌড়াতে পারছিল না। শিকারি নিশানা লাগিয়ে আবার তীর মারল আর তীর হিরনির শরীরে বিঁধে গেল। ও তাও দৌড়াতেই থাকলো আর খুব আগে পর্যন্ত বেরিয়ে গেল। শিকারিও দৌড়ে দৌড়ে এগিয়ে যাচ্ছিল, কিন্তু হিরনি ও চোখের সামনে থেকে উধাও হয়ে যাচ্ছিল। শিকারির সামনে হঠাৎ করে একটা সিংহ এসে গেল ও তার উপরে আক্রমণ করে দিল। সিংহ শিকারির প্রাণটা শেষ করে দিল। হিরনি নিজের পরিবারের কাছে পৌঁছে গেল। ওর পরিবার অনেক সময় ধরে ওর অপেক্ষা করছিল। হিরনির বাচ্চা বলল, মা তোমাকে তীরটা কে মেরেছে? হিরনি বলল, একটা নির্দয় শিকারি। বাবা আমার অনেক মাথা ঘুরছে। একটা বাদর তাড়াতাড়ি এসে তীরটা বার করে দিল আর ওখানে কিছু জঙ্গলি পাতা রস লাগিয়ে দিল। হিরনি নিজের বাচ্চার কাছে চলে এল আর বলল, বাবা তুই কিছু খেয়েছিস? হিরনির বাচ্চা বলল, হ্যাঁ মা খেয়েছি, মা সত্যি তো অনেক খেয়েছি, বাদর মামার সঙ্গে খুব মজা এসেছে। হিরনি বলল, বাঁদর ভাই আমার বান্ধবীকে ডাকো, আমার পেটে অনেক ব্যথা হচ্ছে। বাঁদর অন্য হরিণকে, যে এই বাঁদরের বান্ধবী ছিল, ও হিরনিকে সাথে করে নিয়ে জঙ্গলের একটু ভেতরে অন্যদিকে নিয়ে গেল। হিরনি বলল, সখী আমি আর বাঁচব না, আমি এই বাচ্চাটাকে জন্ম দিতে চলেছি, আমার তোমার কাছে মিনতি এই দুটো বাচ্চার সবসময় খেয়াল রেখো। বান্ধবী হিরনি বলল, তোমার কিছু হবে না, তোমার বাচ্চাদের আমি খুব যত্ন করব, নিজের বাচ্চাদের মতন রাখব। হিরনি কিছুক্ষণ পর একটা মিষ্টি বাচ্চাকে জন্ম দিল আর সব সময়ের জন্য এই পৃথিবী ছেড়ে চলে গেল। হিরনির বান্ধবী আর বাঁদর দুজনেরই চোখে জল এসে গেল। হিরনির বড় বাচ্চাও অনেক মন খারাপ হলো। ও ভাবল যে ওর মা ব্যথার কারণে শুয়ে পড়েছে, অনেকগুলো জানোয়ার ওখানে এসে গেছে। হিরনির বড় বাচ্চা আবার নিজের মায়ের কাছে পৌঁছে গেল। হিরনির বড় বাচ্চা বলল, মা দেখো কত কাকু কাকিমা আমাদের সঙ্গে দেখা করতে এসেছে, আমাদের ছোট্ট পুতুলটাকে ওনারা দেখতে এসেছেন, তুমি চোখ খোলো মা, মা দেখো ছোট্ট পুতুলের খুব খিদে পেয়েছে, তাকে দুধ খাওয়াতে হবে মা, ওঠো মা তুমি চোখ কেন খুলছো না, বাঁদর মামা তুমি বোঝাও না মাকে। বাঁদর বলল, বাবা ওকে এখন শুতে দাও, ও অনেক ক্লান্ত হয়ে গেছে, এসো তুমি আমার কাছে এসো, তোমার বোন তোমাকে ডাকছে বাবা। হিরনির বান্ধবী ওই ছোট হিরনির বাচ্চাকে দুধ খাওয়াতে লাগলো, বড় বাচ্চাকেও নিজের কাছে ডেকে নিল। এখন এক মাসি মায়ের জায়গা নিয়ে নিল। বন্ধুরা এই নিরীহ প্রাণী কাউকে কোনো কষ্ট দেয় না, এরা তো ভালোবেসে থাকতে চায়, এদেরও আমাদের মতন বেঁচে থাকার অধিকার আছে, খাওয়া দাওয়া আর ঘোরাফেরার অধিকার আছে, আর আমাদের মতন খুশি থাকারও অধিকার আছে। এদের হত্যা করা সব থেকে বড় মহাপাপ। আমাদের সব সময় জীবদের উপরে দয়া দেখিয়ে ওদের সুরক্ষিত রাখা উচিত।